ডোনেশন তিনি লাথি দিয়ে ফুটবলের মতো লাথি দেন এবং তিনি ক্ষোভ প্রকাশ করেন এই বলে যে তার সাথে দুর্নীতি করা হয়েছে এবং দুর্নীতির মাধ্যমে তাকে আসলে দ্বিতীয় বাড়ানো হয়েছে, তিনি আসলে প্রথম স্থান অধিকার করার যোগ্য। বডিবিল্ডার শুভকাণ্ডে বিপদে পড়তে যাচ্ছে বডিবিল্ডার ফেডারেশনের কর্তা ব্যক্তি। সম্প্রতি অনুষ্ঠিতব্য বডিবিল্ডার্স ফেডারেশন অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে বডিবিল্ডার শুভকে দ্বিতীয় স্থান ঘোষণা করা হয় এবং তার পদকের সাথে তাকে একটি অল্টন ব্র্যান্ডের ব্যান্ড পাওয়ার হিসেবে দেওয়া হয় এবং তিনি সেই ব্যান্ডারকে লাথি মারতে মারতে হলরুমের বাইরে নিয়ে যান। এই অভিযোগে অভিযুক্ত করে বডিবিল্ডার শুভকে আজীবনের জন্য বাংলাদেশ বডিবিল্ডার ফেডারেশন আজীবনের জন্য তাকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপরই শুরু হয় তুমুল প্রতিক্রিয়া। বডিবিল্ডার শুভ তিনি বিভিন্ন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একাধিকবার প্রমাণ করতে চেয়েছেন তিনি আসলে পুরস্কারকে লাথি মারেননি, লাথি মেরেছেন দুর্নীতির মুখে। ফ্রিতে করাপশন না থাকতো, এখানে সব থাকতো, ডিভাইস থাকতো, একটা সুন্দর পরিবেশ থাকতো, একটা রুলস থাকতো, রেগুলেশন থাকতো। যদি গেম আজকে হয় আমেরিকা বা আমার কন্ডিশন এখন ঠিক আছে, আমি কি বরিশাল গিয়ে খেলবো? ফার্স্ট কল আমি ছিলাম, দেন যখন সব কিছু রুলসে হলো তো ওনারা কী ডিসিশন নিল না নিল, পরে নামার পর সেকেন্ড কলে আমাকে দিল। মানে কষ্টের চেয়ে বেশি হাসি আসে যে একটা চোর কীভাবে একটা ভালো মানুষকে ই করে দেয়, মানে আজীবনের জন্য ব্যান করে দেয়। তারপর যদি একটা মেডেল, এটা তো গোল্ড মেডেল নাম কিন্তু, বাট এটা তো এক এক তোলাও সোনা নাই, জাস্ট সোনালি কালার রং করা একটা মেডেল, এটার দাম ধরেন 5,000 ধরলাম। আরেকটা যে ক্রেস এটাও ধরলাম 5,000, 3-5 কত হলো 15,000। আমি 2,50,000 টাকা খরচ না করে তো আমি 15,000 টাকা দিয়ে প্রাইজই কিনে আমার বাসায় সাজিয়ে রাখতে পারি না। আসলে প্রাইসটা মুখ্য বিষয় ছিল না, এটা হচ্ছে সম্মান, এটা হচ্ছে একটা আমার প্রাপ্তি। তো এই প্রাপ্তিটাও আমি পাইনি তাদের কাছ থেকে, কারণ তারা হচ্ছে করাপ্টেড, তারা অ্যাওয়ার্ড ব্যবসা করতেছে। আমার জোর দাবি থাকবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের দেশের যারা গুণীমানী ব্যক্তিবর্গ আছে তাদের কাছে আমার জোর দাবি থাকবে যে এরকম দুর্নীতিবাজ ফেডারেশন যেমন বাংলার মাটিতে কোনো ঠাঁই না পায়। কারণ দেখেন আজকে যদি ওরা প্রশ্রয় পায়, কালকে আবার আরেকটা শুভর সাথে এরকম করবে, হাজারো শুভ বঞ্চিত হবে তার অধিকার থেকে। দীর্ঘ 4 বার সবার প্রথম হয়ে মেডেল গোল্ড মেডেল পুরস্কার জিতেছেন এবং ক্রীড়ামন্ত্রী নিজ উদ্যোগেই এই অনুষ্ঠানটি অর্থাৎ এই প্রতিযোগিতাটি সার্বিক তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করেছেন।